হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এই ঠান্ডায়। কিন্তু একদিক ঠান্ডা হয়তো আমার ভালো লাগে না কাজের সময়, কিন্তু লেপের মধ্যে যখন বসে থাকি না তখন খুব খুব ভালো লাগে। আর ঠান্ডায় একটা জিনিস কি বলতো, ঘাম হয় না। আমি যেহেতু প্রচুর ঘামি তো তার জন্য আমার এই জিনিসটা একটু ভালো লাগছে। আর সোনা একটু ম্যাগি বানিয়েছে, কি বলবো, সকাল বিকাল যখন পাচ্ছে ও ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছে। ভাত তরকারি খেয়েও মানে ম্যাগি যেন ওর কাছে মাস্ট হয়ে দাঁড়িয়ে গেছে, এরকম ব্যাপার। তো হচ্ছে আমি বলছি, দুধ আছে জানো, দুধটা জ্বালিয়ে জ্বালানো আমিই জ্বালিয়েছি। তো আমি বললাম খা না খেয়ে ও দেখো ম্যাগি বানিয়ে রেখে দিয়েছে। কয় প্যাকেট ম্যাগি বানিয়েছিস? দু প্যাকেট ম্যাগি বানিয়েছে নিজে খেয়ে। তাহলে আমি বলছি কি, আমি খাবো না প্রত্যেক দিন ম্যাগি, কি কারোর ভালো লাগে বলো তো? ও বলছে কি, তুমি যদি না খাও আমি পাপ বোধে ভুগবো। তো আমার পেছন পেছন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ম্যাগিটা। আমি বলছি কি, আমি খাবো না এখন, বললাম পিটান দেবো, এরকম কথাও বললাম। দিয়ে বলছে এক্ষুনি তোমায় খেতে হবে, এক্ষুনি খেতে হবে, দেখো আমি একটা কাজ করছি, কাজটা না করেই খাবো। বলছে কি, খাও 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 করে মাথা খেয়ে ফেলছে। দেখো এখানে আয়, ঠান্ডা বরফ হয়ে গেছে। তুমি যদি টাইমে না খাও ঠান্ডা বরফ হবে তো গরম আগুন থাকবে। তুই তো গরম খেয়েছিস তো? হ্যাঁ, তুই গরম খেলেই হবে। শীত করছে আবার। রান্নাঘরে কি বানাতে কেমন লাগছে এই ঠান্ডায়? ম্যাগি তো ব্যাপার, কোনো ব্যাপার নেই। 2 মিনিটের ম্যাগি, 2 মিনিটের ম্যাগি, কিন্তু অত কিছু বানাতে কষ্ট। আর একটা কথা, আজকে আমরা অনেক কেনাকাটি করতে গেছি, ফুলটা নিয়ে আগে তোমাদের দেখায় চুড়িটা কিনে এনেছি। চুড়িটা হচ্ছে আমাদের 60 টাকা নিয়েছে। দাঁড়াও, দোকানওয়ালাগুলোকে কি বলবো, কিচ্ছু বলার নেই, যেরকম দাম পাচ্ছে বলে দিচ্ছে, 85-75 এরকম দাম বলে দিচ্ছে। এই দেখো একটা ফুল, অর্কিড তো মানে কম দামে কিচ্ছু দেবে না এরকম। এই যে একটা ফুল কিনে নিয়ে চলে এসেছি, মাথা পরি হয়ে যাবো। তোর নাচে লাগবে তাই। আর এই ফুলটা কিনতে মনে হয় আমাদের বেধাড়াহড়ির যত দোকান আছে সব দোকান আমি ঘুরে ফেলেছি, তারপরে পেয়েছি। এক পিসি ছিল। আর এই দেখো, আমি আমার যত ছোট চুল তাই বড় বড় চুল কিনে নিয়ে চলে এসেছি। সামনে নাচের প্রোগ্রাম আছে তার জন্য এইটা, 1 টাকা দাম কমাচ্ছে না, যা দাম বলছে তাই, কিচ্ছু দাম কমাচ্ছে না, বরঞ্চ দেখে দাম বাড়িয়ে দিচ্ছে। তাই এই একই ফুল সাদা রঙেরটা কম দাম, আর যেই বলেছি এইটা নেবো তার ডবল দাম, তাই না বল? হ্যাঁ, ডবল দাম বলে দিচ্ছে। আমরা দুজনেই আজ গেছিলাম। হ্যাঁ, বলো তুই বাড়ি থেকে, তুই আমার তুমি বল বাড়িতে কি করবি, চল দেখবি কত লেট হয় জিনিস কিনতে। কি প্রচুর লেট, প্রচুর। আর কি কিনেছো? আর কি কিনেছি? আর কিছু কিনিনি এখনো, অনেক কিছু কিনতে হবে তাই না? আমি খাবো খেয়ে এক্ষুনি আমি রান্না করতে হবে। আমি বললাম তুই খেয়ে নে, সে শুনবে না, তুমি খাও খাও করে। এখন আমি এটা খাবো, পাউরুটি অর্ধেক পিস পড়ে আছে, আর এই যে ছানার জিলেপি, আর এই যে দুধ, এটা আমার হাজবেন্ড আমার জন্য রেখে দিয়েছে। ইমা দুধটা ঠান্ডা হয়ে গেছে গো। আর একটা জিনিস দেখবে, দূরে যাও কাছে এসো না, আর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে, তুমি তো দেখাতে এলে সোনা খেয়ে আর চলো আমার খেতে দাও। খেতে কে মানা করেছে? এই বন্ধ করিস না, কি করছ? আজকে পাউরুটি কিন্তু পকেট হয়ে গিয়েছে, ঠিক করে দেখো। পাউরুটি আর হচ্ছে এই জালাস কেন রে, তোরা খেয়েছিস, খেতে দিবি তো আমাকে নাকি? পাউরুটি, দুধ,
মা আমি তোমাকে সর্দিতে বারণ করেছিলাম, তুমি আমার সর্দি চোখে না। কালকে কেক কিনে নিতে একটা না, কাল কি পরশু খাওয়া যায় না, আজকের খাওয়া হলো না, ও কালকের খাওয়ার কথা ভাবছে। হেভি টেস্ট, হেভি টেস্ট। খাওয়ার মজাটাই পাওয়া যায় না কথাটা সত্যি, কিন্তু যারা দেখে তাদের বেশি ভালো লাগে সেটা বল। নিজে কি খেলাম বুঝছি, দুধ দিয়ে মিষ্টি দিয়ে পাউরুটি দেখ, ব্যাক সাইডে কি সুন্দর লাগছে ক্যামেরায়, যত মানে আসলে যত না সুন্দর ক্যামেরা মধ্যে আর থেকেও বেশি সুন্দর, বেশি সুন্দর সত্যি তা। ক্যামেরাটা ধোয়া ধোয়া আছে, সুইচ অফ অন করতে হবে তবে ধোয়া ধোয়াটা যাবে। কেন জানি না মন একদম ফুরফুরে, তাই তো বলো। ও অপোজিটে দাঁড়িয়ে আছে আর আমি এখানে তোমাদের সাথে কথা বলছি, চুলটা আমার ভিজে, সকালে যখন দেখবে তখনও ভিজে, কারণ আমি বেশিরভাগ সময়ই স্নান করে ফোনটা হাতে ধরি, তো তার জন্যে তোমরা এরকম আমাকে দেখতে পাও। শীতকালে গরম গরম রুটি, রুটি করতে চলে এসছে, আমার মুখে একটা বিস্কুট আছে, হ্যাঁ এই নিয়ে কিছু মনে করো না, আর রান্নাঘরটা যেহেতু আমাদের ছোট তো একটু উল্টো পাল্টা দেখা যেতে পারে, আর কখনো হয়তো আমাকে দেখছো, এবার রুটি দেখা যাচ্ছে না, দাও এই দেখো রুটি হচ্ছে। অনেকদিন আমরা রুটি করিও নি আর খাইও নি। করতে গিয়ে ফোনটা এখানে রেখেছিলাম, ফোনটা আর একটু হলে গ্যাসের উপরে পড়ছিল, তাই না বলো, এইরকম ব্যাপার। রুটি হচ্ছে দেখতেই পাচ্ছ, রুটি হচ্ছে আশীর্বাদ আটা। আমার হাজবেন্ড বলছে আটার দাম খুব নাকি বেড়ে গেছে, অন্যবার আমরা গম কিনি ঠিক আছে, এইবার আর কেনা হয়নি, এইবার আর মানে খাওয়াও হয়নি রুটি সেরকম, গম কিনলে অনেক কম দামে রুটিটা ফুল। দেখতে পাচ্ছ রুটিটা আমার মানে শাখা হয়ে গেছে, এবার আমি ফোলানোর জন্য ট্রাই করি, ফুলবে কি দেখি, দেখেছো তো ফুলবে না, যখন তোমাদের দেখাতে যাব তখন ফুলবে না, তার আগে ফুলবে। মেলায় মনে হয় আজকে কোনো নায়িকা এসছে, আমাদের এখানে মেলা চলছে আর মেলায় কোনো নায়ক নায়িকা এসেছে, গান হচ্ছে, এখন রাস্তায় কাজ হচ্ছে তাই মাঝে মাঝে লাইট চলে যাচ্ছে, এখানে ভাত হচ্ছে আমার, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হবে ডিমের ঝোল,
পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এখানে ডিম আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে দিয়েছি। যেহেতু অন্ধকার অত কিছু দেখানো যাচ্ছে না, এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব যাতে ডিমগুলোর কালার হলুদ হয়, ভাজার সময় কালারটা হলুদ রঙের চলে আসবে। ডিমটা তো আমি ফাটিয়ে দিইনি, এখন যদি চটপট করে ফাটে কী হবে কী জানি। তিনটে ছটা আটটা ডিম আছে, তিনটেটা করে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, তাহলে কি বলতো কালারটা আরো সুন্দর আসবে। দেখবে একদম মেরে দেবো, ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি, অন্ধকার তো ওর জন্য এরকম কালার লাগবে। এদিকে আলুগুলোকে ভাজতে দিয়েছি, আলুগুলোর মধ্যে একটু যেন হলুদ সব অন্ধকার। ডিম আলু ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো, এটা একটু কষানো হোক। মশলাটা যেহেতু গায়ে গায়ে লেগে যাচ্ছে তো তার জন্য একটুখানি জল দিয়ে দেব। মশলা থেকে কেমন তেল ছেড়েছে দেখেছো, কালারটা হয়েছে দুর্দান্ত, কিন্তু যেহেতু লাইট পাচ্ছে না তাই ভালো দেখাও যাচ্ছে না। মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, আর একটু মশলাটা কষানো হোক। এবার এর মধ্যে ডিম আর আলুগুলোকে দিয়ে দেব। এই যে সর্ষের তেলে এত ঝাঁজ, আমার চোখ জ্বলে যাচ্ছে। এবার কষাতে হবে, আমার সোনা চলে এসছে সেন্টে। বাবাই রে, এইরকম রেখে দিলে ভালো হয় না, এরকম কষা কষা জল না দিয়ে রেখে দেবো। এরকম ডিম কষা কি ডিমটা কষানো হচ্ছে, কিন্তু দেখেছো মশলাটা কেমন। আমি মেরেছি, এবার একটুখানি জল দিয়ে দেবো, একটু বেশি না, বেশি জল দেবো না, ঝোল হলে ভালো লাগবে না। হয়ে গেছে ডিম আলুর কারি, এটা রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো। এটা হচ্ছে গুঁড়ো মশলা, ধনে জিরে গরম মশলা আর কি আছে তেজপাতা, মানে সবকিছু আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। কোনো হ্যাঁ শুকনো খোলা, ও কতদিন বললাম লাইট এসে থেকে দেখতো না, স্টপ করবে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা। ওই দিক থেকে সোনাটা আটা দিচ্ছি।